সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রতিদিনের মতো আজকে আমরা অনলাইন ক্লাসে সংযুক্ত হয়েছি। আজকে আমরা অনলাইন ক্লাসে আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত বিষয় নিয়ে। কেমন? আমি নারায়ণচন্দ্র দেবনাথ, প্রধান শিক্ষক বদলগঞ্জ উচ্চ বিদ্যালয়। তোমরা সবাই অনলাইন ক্লাসে সংযুক্ত হবে এবং ক্লাসটা মনোযোগের সাথে ফলো করার চেষ্টা করবে। কেমন? আমরা আজকে সপ্তম শ্রেণীর অনুশীলনী পাঁচের একে দুটো সমস্যামূলক প্রশ্ন নিয়ে বীজগণিতিক সমস্যার সমাধান করব। প্রথমে আমরা 30 নম্বর অঙ্কটা করব। 30 নম্বর অঙ্কে আমাদের মান দেওয়া আছে এ প্লাস বি ইকুয়াল টু 5, এ বির মান দেওয়া আছে 12, হলে দেখাও যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 1 দেখাতে হবে। তাহলে আমাদের এখানে মান দেওয়া আছে কি, এ প্লাস বি ইকুয়াল দেওয়া আছে 5, আর দেওয়া আছে এ বি ইকুয়াল দেওয়া আছে 12, আমাদের দেখাতে হবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 1। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড ধরে কাজটা করব। তাহলে লেফট হ্যান্ড সাইডে কি লেখা আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কেমন? তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত তোমাদের অবশ্যই জানা আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি, আরেকটা আছে এ মাইনাস বি হোল স্কোয়ার কেমন প্লাস টোয়াইস এ বি, এরপরও আরেকটা আছে। কিন্তু আমাদের এখানে লক্ষ্য করতে হবে এ প্লাস বির মান দেওয়া আছে। কার মান দেওয়া আছে? এ প্লাস বির মান, আর এ বির মান দেওয়া আছে। কেমন? তাহলে আমরা 2 নম্বর দিয়ে করলে কাজ হবে না, আমরা উপরেরটা দিয়ে কাজ করতে হবে। তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত হবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি। তাহলে আমরা এখানে লিখবো এ প্লাস বি কেমন হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি। তাহলে এবার মান বসাও, এ প্লাস বির মান আছে কত, 5। তাহলে আমরা লিখবো 5 হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বির মান আছে এখানে 12। তাহলে 5 স্কোয়ার ইকুয়াল টু 25, আর 12 কে 2 দ্বারা গুণ করলে হবে 24। তাহলে 25 মাইনাস 24 ইকুয়াল 1। তাহলে লেফট হ্যান্ড সাইডে ফলাফল আমরা কত পেলাম, 1, আমাদের রাইট হ্যান্ড সাইডে 1 আছে। তাহলে আমরা ইকুয়াল টু লিখতে পারি রাইট হ্যান্ড সাইড। কেমন? বলছি দেখাও যে, তাহলে আমরা লিখবো শুড, এস এইচ ও ডব্লিউ ই ডি। আশা করি তোমরা এই অঙ্কটা একেবারে সহজ অঙ্ক তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। কেমন? এর পরবর্তীতে আমরা 31 নম্বর অঙ্ক নিয়ে কাজ করব। তাহলে 31 নম্বর অঙ্কে আমাদের x প্লাস 1 বাই x এর মান দেওয়া আছে 5, হলে প্রমাণ করে যে x স্কোয়ার মাইনাস 1 বাই x স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল 525। কেমন? তাহলে আমরা 31 নম্বর অঙ্ক নিয়ে কাজ করব। তাহলে দেওয়া আছে কি সেটা লিখবো আমরা আগে, দেওয়া আছে কেমন কি দেওয়া আছে আমরা x প্লাস 1 বাই x কেমন ইকুয়াল দেওয়া আছে 5। এখান থেকে আমরা দুভাবে কাজ করতে পারি, দুভাবে কাজ করলেও ফলাফল বের করা যাবে, অথবা লেফট হ্যান্ড সাইড ধরে কাজ করলেও ফলাফল বের করা যাবে। তাহলে লেফট হ্যান্ড সাইডে আমাদের কি দেওয়া আছে, এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার। কেমন? আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। তাহলে এখানে কি হবে, ভিতরে সূত্র হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বির জায়গায় 1 বাই এক্স হোল অফ এক্স মাইনাস 1 বাই এক্স। কেমন? তাহলে এখানে বাইরে স্কোয়ার আছে, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে আমরা হোল স্কোয়ার দিলাম। এবার আমরা দুটো স্কোয়ারকে আলাদা করে নেব। তাহলে এখানে আমরা লিখব এক্স প্লাস 1 বাই এক্স হোল স্কোয়ার ইন্টু, এবার এখানে লিখব এক্স মাইনাস 1 বাই এক্স হোল স্কোয়ার। কেমন? এবার এক্স প্লাস 1 বাই এক্স এর মান আমাদের দেওয়া আছে কত, 5। তাহলে আমরা এক্স প্লাস 1 বাই এক্স এর পরিবর্তে তার মান বসাবো, তাহলে 5 স্কোয়ার। কেমন? এইবার এক্স মাইনাস 1 বাই এক্স, লক্ষ্য করো এক্স মাইনাস 1 বাই এক্স এর কোনো মান নাই। তাহলে এখানে সূত্র হবে এ মাইনাস বি হোল স্কোয়ার, কি হবে এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা জানি এ স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, কিন্তু আরেকটা অনুসিদ্ধান্ত আমরা জানি সেটা কি, এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি কি হোল স্কোয়ার, তারপরে না সরি এ প্লাস বি হোল স্কোয়ার, এ মাইনাস না, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4 এ বি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4 এ বি। তাহলে আমরা এটা দিয়ে কাজ করবো, এখানে এখানে সূত্র দিয়ে কাজ করলে হবে না, তাহলে অনুসিদ্ধান্ত দিয়ে কাজ করতে হবে। এ মাইনাস বি হোল স্কোয়ার অনুসিদ্ধান্ত কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4 এ বি। তাহলে এই জায়গায় এখানে আছে কত, এক্স আছে। কেমন? তাহলে আমরা লিখবো এক্স প্লাস 1 বাই এক্স, এক্স প্লাস 1 বাই এক্স হোল স্কোয়ার মাইনাস 4 এ বি। তাহলে 4 ইন্টু এক্স ইন্টু 1 বাই এক্স, তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে ফেললাম। তাহলে এখানে 5 স্কোয়ার ইকুয়াল টু কত, 25। কেমন? এবার এখানে মান বসাও, এখানে মান বসালে কি দাঁড়ালো, এখানে এক্স প্লাস 1 বাই এক্স এর মান 5। তাহলে আমরা 5 বসালাম, তাহলে 5 স্কোয়ার মাইনাস 4, এখানে এক্স দ্বারা এক্স কে ভাগ হবে, কাটাকাটি যাবে 1, 4 দ্বারা 1 কে গুণ করলে 4 হবে এখানে। কেমন? তাহলে এখানে হবে 25, তারপরে 5 স্কোয়ার এলো 25 মাইনাস 4, এইবার এখানে দাঁড়ালো কি 25, ব্র্যাকেট উঠে গেলে ইন্টু চিহ্ন, 25 থেকে
4 माइनस হবে তাহলে থাকবে কত 21 এবার 25 এবং 21 গুণ হবে 25 কে 21 দ্বারা গুণ করলে 5 বসবে 25 দুগুণে 50 50 আর 2 52 525 তাহলে আমরা আমাদের লেফট হ্যান্ড সাইডে ফলাফল পেলাম আমরা 525 রাইট হ্যান্ড সাইডে 525 তাহলে ইকুয়াল টু আমরা লিখব এখানে রাইট হ্যান্ড সাইড এখানে বলছে প্রমাণ করার জন্য বলছে তাহলে আমরা লিখব এখানে প্রুফ P R O V E D আশা করি দুটো অঙ্কেই তোমরা বুঝতে পারছো এবং দুটো অঙ্কে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তোমরা অনলাইন ক্লাসে সংযুক্ত থাকবে আজকে সপ্তম শ্রেণীর অনলাইন ক্লাস এখানে সমাপ্ত বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদেরকে অভিনন্দন ধন্যবাদ তোমাদেরকে